প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিহাস পঞ্চম অ্যাসাইনমেন্টটি দেয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ গুচ্ছ একে সপ্তম সপ্তাহে ইতিহাস পঞ্চম অ্যাসাইনমেন্টটি দেয়া হয়েছে। চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি বিস্তারিত দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিহাস প্রথম পত্র বিষয়কোড হচ্ছে 304 এবং তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টটি হচ্ছে, দেখতে পাচ্ছ, চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও প্রকৃতি এবং বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনাসমূহ বিস্তারিতভাবে দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাসাইনমেন্টটি করে যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে, প্রথমত ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং প্রকৃতি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে পারবে, দ্বিতীয়ত ভাষা শহীদদের অবদান মূল্যায়ন করতে পারবে, তৃতীয়ত বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন ব্যাখ্যা করতে পারবে এবং চতুর্থত ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। অ্যাসাইনমেন্টটি করার সময় যে নির্দেশনাগুলো তোমাদের অনুসরণ করতে হবে, প্রথমত ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করতে হবে, দ্বিতীয়ত ভাষা শহীদদের অবদান মূল্যায়ন করতে হবে, তৃতীয়ত বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করতে হবে, চতুর্থত ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা তোমাদের লিখতে হবে এবং সর্বশেষ বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন তোমাদের লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং যদি তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে চাও, তাহলে যে বিষয়গুলো তোমাদের অনুসরণ করতে হবে, অর্থাৎ যখন তোমরা ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করবে তখন যথাযথ ও ধারাবাহিকভাবে তোমাদের লিখতে হবে, দ্বিতীয়ত যখন তোমরা ভাষা আন্দোলনে ভাষা শহীদদের অবদান লিখবে তখন যথাযথভাবে তাদের মূল্যায়ন করতে হবে, তৃতীয়ত যখন বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব তোমরা লিখবে তখন সঠিকভাবে কিন্তু বিশ্লেষণ করে লিখতে হবে, এবং চতুর্থত যখন তোমরা বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন করবে তখন বাংলা ভাষার আন্তর্জাতিকায়নের ব্যাখ্যা যথাযথ এবং সৃজনশীল হতে হবে, এবং সর্বশেষ যখন তোমরা বাংলা ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা লিখবে তখন ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকার একটা তথ্যবহুল এবং যথাযথ ব্যাখ্যা তোমাদের অ্যাসাইনমেন্টে প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আবারও বলছি, তোমাদের ইতিহাস প্রথম পত্রের উপর, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, ইতিহাস প্রথম পত্রের উপর তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। তোমাদের চ্যাপ্টার হচ্ছে তো চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও প্রকৃতি এবং বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব। আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছ। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত সর্বোচ্চ নাম্বার হচ্ছে 20। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।